দুর্গাপুরে রাস্তা সংস্কারের দাবি জানিয়ে বিক্ষোভ প্রদর্শন সিপিএম এর কর্মী সমর্থকদের। শুক্রবার তারা দুর্গাপুর থেকে বাঁকুড়া যাওয়ার রাস্তাটির বাঁকুড়া মোড়ের কাছে রাস্তা সারাইয়ের দাবি তুলে এমনকি সেখানকার খানা খন্দগুলিকে নিজেরাই মিলে ভরাট করে প্রদর্শন করতে থাকেন। তাদের দাবি, রাস্তাগুলিকে অবিলম্বে সংস্কার করতে হবে। এদিন সিপিএম এর কর্মী সমর্থকেরা সিপিএম এর দলীয় পতাকা হাতে এই বিক্ষোভে সামিল হন। এই বিষয়ে এক বিক্ষোভকারী জানান, অন্যান্য রাজ্য এবং জেলার সংযোগস্থল হলো এই রাস্তা, যার অবনতি হচ্ছে দীর্ঘদিন ধরেই। বারবার বলা সত্ত্বেও কোনো নজরই নেই প্রশাসনের। রাস্তাটি খানা খন্দে ভরা বেহাল হয়ে পড়েছে, যার ফলে মানুষ নাজেহাল। তাই এদিন বাধ্য হয়ে নিজেরাই উদ্যোগ নিলাম এই খানা খন্দটিকে বুঝিয়ে তোলার মাধ্যমে বিক্ষোভে নামতে। তিনি আরো বলেন, যতক্ষণ না প্রশাসনের তরফে কোনো আশ্বাস না পাওয়া যায় ততক্ষণ এই আন্দোলন চলবে। এরপর এই আন্দোলন আরো বৃহত্তর হবে বলে তিনি হুমকিও দেন। যে সড়কের উপর দিয়ে আমাদের অন্যান্য রাজ্য এবং জেলার যে সংযোগ রাস্তা, সংযোগস্থল, সেখানে হচ্ছে দীর্ঘদিন ধরে রাস্তার অবস্থা অবনতি করছে। বারবার প্রশাসনের কাছে দ্বারস্থ হওয়ার পরেও প্রশাসনের কোনো রকম উদ্যোগ এরকম নেই। আমরা কয়েকদিন আগেও হচ্ছে যে ইরিগেশন ডিপার্টমেন্টে গেছিলাম আধিকারিকের সাথে কথা বলতে, আধিকারিক আমাদের সাথে কথা বলতে চাইনি। আমরা ওখানে বলেও এসেছিলাম যে যদি আপনারা 7 দিনের মধ্যে সংস্কার না করেন তাহলে আমাদের বৃহত্তর আন্দোলনের দিকে আমরা যাব। আসুন, যারা কাউন্সিলর তাদেরকেও আমরা হচ্ছে যে এই এলাকার যারা কাউন্সিলর রয়েছে তাদেরকেও আমরা দেখতে পাচ্ছি না যে এই সংস্কার করার ক্ষেত্রে, রাস্তাঘাটের যে সংস্কার, সেই সংস্কার করার ক্ষেত্রে কোনো উদ্যোগ তারা গ্রহণ করছে। খালি এটা নয়, আপনারা চলে যান এসবি মোড়ে, আপনারা চলে যান ফুড কর্পোরেশনের পাশে, আপনি চলে যান গ্রাফাইটের পাশে, সমস্ত রাস্তার বেহাল অবস্থা, মানুষ নাজেহাল। সেই কারণে আমরা নিজেরা উদ্যোগ নিলেন, আমরা এটা নিজেরা উদ্যোগ নিলাম। আমরা এখন যেখানে গর্ত ফর্ত রয়েছে সেগুলো আমরা বোঝাবার উদ্যোগ নিচ্ছি, যেহেতু প্রশাসন করছে না, আমরাই এই দায়িত্ব নিয়ে মানুষ যাতে কিছুটা রিলিফ পায় তার ব্যবস্থা করছি। আজকে আমরা প্রতীকই হচ্ছে যে অবরোধ করেছি, আগামী দিনে বৃহত্তর আন্দোলনের দিকে আমরা দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস।